এদিকে তাকাও কাউকে তাকাতে হবে না যে যার মতো কাজ করো তুমি তাকাও এদিকে আমাকে একটু লিশ আমি ফুল নিয়ে এলাম বাজারে একটু সরিয়ে এই যে শিল্পার ঘাড়ে হাত দিয়ে আরে কি হচ্ছে দেখালাম কি সুন্দর কারো পছন্দ হচ্ছে না মহাঅষ্টমীর শুভেচ্ছা সকলকে। মহাঅষ্টমীর পূজা হয়ে গেছে, এখন শুধু সন্ধি পুজোর পালা। তাই এখানে সন্ধি পুজোরই আয়োজন চলছে, 108টা পদ্ম ফুল ফোটানো, তারপরে প্রদীপগুলো জ্বালতে হবে, সেই প্রদীপগুলো সলতে দিয়ে তেল দেওয়া। আমি মহাঅষ্টমীর পুজোর কিছুই ক্লিপস এখানে নিইনি, কারণ সেই সময়টা আমি ঘুমিয়ে কাটাচ্ছিলাম। আগের দিন আমার অনেক বেশি হাঁটাহাঁটি হয়েছে ঠাকুর দেখতে গিয়ে, তাই জন্য পরের দিন সকালে আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো। কিন্তু মহাঅষ্টমীর পুজোর প্রধান তো এই সন্ধি পুজোই, তাই না? তাই আমি ভাবলাম যে মহাঅষ্টমীর পুজোটা ছাড়া আমি এই সন্ধি পুজোরই কিছু ক্লিপস আমি রাখবো, কারণ মহাঅষ্টমীর পুজো তো অন্যান্য দিনের পুজোর মতোই হবে, সেখানে তো খুব একটা তফাত থাকবে না। আর নবমীর দিন অবশ্য একটু অন্যরকম হয়, সেখানে একটা যজ্ঞ হয়, সেটা আবার মহানবমীর ভিডিওর দিন দেখা যাবে। কিন্তু আপাতত আমরা সন্ধি পুজোয় কীভাবে ফুল ফোটালাম, কী মজা করলাম, সেসব নিয়েই এই ভিডিওটা। ওরম করে নয়, আলু ভাতে মাখা হচ্ছে নাকি? সব পড়ে যাচ্ছে, সব ফুল পড়ে যাচ্ছে কঙ্কনা। ব্যাঙ্গালোরে ফুলশিল্পী চলে এসছে এখানে পদ্মফুল ফোটাতে, সবাই দেখে দিন সুন্দর হচ্ছে। দেখুন আপনারা সবাই হাততালি হাততালি সবাই একবার হাততালি দিয়ে দাও। আমাদের নতুন শিল্পী কঙ্কনা পাল, সেও চেষ্টা করে যাচ্ছে তখন থেকে, চেষ্টা করছি, একদম পারছে না। চেষ্টার ত্রুটি একদম রাখেনি, ফুল ফোটানো শেষ হওয়ার পর এবার প্রদীপ সাজানোর পালা। দুপুরবেলা 3:26 সন্ধি পুজোর লগ্ন ছিল, তার অনেক আগেই আমাদের সব আয়োজন সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা হলো এতক্ষণ উপোস থাকা, আমরা কেউই এতক্ষণ উপোস থাকি না, আর আমরা যারা ফুল ফোটানোর ওখানে ছিলাম তারা সবাই উপোস ছিলাম। 3:26 লগ্ন মানে পুজো শেষ হতে হতে 4:45। বাড়িতে পুজো হলে যেমন ভালোও লাগে তেমন খাটাখাটনিও অনেক।
আমাদের বাড়িতে অনেক লোক বলে মোটামুটি সবাই মিলে হাতে হাতে কাজ করলে তাও হয়ে যায়, কিন্তু যাদের বাড়িতে লোকবল কম তাদের পক্ষে এই দুর্গাপুজো একা হাতে নামানো কিন্তু খুবই কঠিন কাজ। আর পূজা পদ্ধতির যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু আমাদের ঠাকুরমশাই যা বলছে আমরা সম্পূর্ণ সেটা মেনে সব কিছু করছি। তো সবার পূজা পদ্ধতি আলাদা হয়, আমার পিসি জেঠিরাও বলল মানে আগে যেসব পুরোহিতরা আমাদের পূজা করতে এসেছিলেন তাদের পূজা পদ্ধতির সাথে আমাদের নতুন যিনি পুরোহিত তাদের পূজা পদ্ধতির কিছু অমিল রয়েছে সেটা তারাও লক্ষ্য করেছেন। কিন্তু আমাদের যেহেতু সেরকম কোনো জ্ঞান নেই এবং আমাদের পূজাটাও প্রতি বছর হয় না বা আমাদের সেরকমভাবে পুজোর কোনো নিয়ম নেই, তাই জন্য ঠাকুরমশাই যা বলেন আমরা সেটাই করি। তাই আপনাদের কারুর সঙ্গে যদি পূজা পদ্ধতির কোনো মিল না হয় বা মনে হয় যে কোনো ভুল হচ্ছে পূজা পদ্ধতিতে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমাদের পরবর্তীকালে আমরা যখন পূজা করব তখন সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই। ফুল প্রদীপের পর এবার নৈবেদ্য সাজানো হচ্ছে, 108টি নৈবেদ্য, খুবই কঠিন কাজ। ওই নৈবেদ্য গুনতে 3-4 বার লেগেছে মানে যাতে ঠিকঠাক 108টাই হয়। তার উপর আমাদের নতুন জামাইবাবু ভুলভাল কাউন্টিং করে সব গুলিয়ে দিচ্ছিল, খুব বিরক্ত হচ্ছিল মা কাকিমারা। চলো দাদা তুমি খেতে যাবে, অবশেষে বহু প্রতীক্ষার পর শুরু হলো সন্ধি পুজোর আচার।
প্রদীপ ধরানোর সময়টা আমরা খুবই উপভোগ করি। এই সময়টা পোস দিয়ে বেশ সুন্দর ছবিও তোলা যায়, আর 108টা প্রদীপ যখন একসাথে জ্বলে ওঠে এত সুন্দর লাগে দেখতে, সেই ছবিও আমরা এখানে ধরেছি। এটা আমার বোন একটা খুব সুন্দর স্লো মোশন ভিডিও করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই রেখে দিলাম এখানে। আমাদের সন্ধি পূজা একদম শেষের পর্যায়ে, সন্ধি পূজার আরতি শেষ হওয়ার সাথে সাথেই মহা অষ্টমীর সমস্ত রকম আচার এবং উপাচার আজকের মতন শেষ হলো। জনি মি, জনি মি, মি আই।
তোর নাম নেম নেম রাতের বেলা আমরা সব বোন আর জামাই বাবুরা মিলে ডাম সারাস খেলতে বসেছিলাম, দেখতেই পাচ্ছ সবাই, খুব খুব মজা হয়। আর প্রতি বছরই যখন এরকম পুজো হয় বা না হয়, আমরা পুজোর সময় যখন সবাই একসাথে হই, এরকম ডাম সারাস আমরা খেলবই। সে একই মুভির নামও যদি আসে আমরা সেটা বুঝিয়েই মজা পাই। আমাদের বেশ অনেকগুলো কোড ওয়ার্ডসও রয়েছে, তো ভিডিওটা এই ক্লিপসগুলো দিয়েই শেষ হবে। যতক্ষণ না শেষ হচ্ছে তোমরা দেখতে থাকো, ক্লিপসগুলো শেষ হলে শেষ হয়ে যাবে। আশা করছি এই ডাম সারাসটা দেখে তোমরাও খুব মজা পাবে, আমার তো বলতে বলতেও হাসি পাচ্ছে এই ভিডিওগুলো দেখে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর বেশি কিছু বলছি না, তোমরা ক্লিপসগুলো এনজয় করো। ভুলে গেছিস নাকি? আমি তো রাউন্ড।